আসসালাম আলাইকুম শিখন একাডেমিতে সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমাদের একুশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল সেই সাথে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিতে পারো এর ফলে আমি ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের মোবাইলে অথবা কম্পিউটারে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের একটি পত্র লিখতে বলা হয়েছে পত্রটির বিষয় হচ্ছে তোমার দেশের সৌন্দর্য ও দেশীয় ঐতিহ্য সম্পর্কে জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখো তার উত্তরটি এখানে দেওয়া হলো। তোমরা জানো পত্রের শুরুতে তারিখ লিখতে হয় এবং ঠিকানা লিখতে হয় অর্থাৎ যে স্থান থেকে তুমি পত্রটি ওই নাম লিখতে হয় দেখো আমি আমার পত্রটিকে কিভাবে সাজিয়েছি প্রিয় পাখি এখানে তোমরা তোমাদের পছন্দের নাম দিবে আমার প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আশা করছি ভালো আছো আমিও ভালো আছি গতকাল তোমার চিঠি পেয়েছি চিঠিতে তুমি আমার দেশের সৌন্দর্য ও দেশীয় ঐতিহ্য সম্পর্কে জানতে চেয়েছ আজ তারই উত্তর লিখছি বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ হলেও প্রাকৃতিক এদেশে সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার তাছাড়া বাংলাদেশের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার জগৎ বিখ্যাত এছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সোনারগাঁও ময়নামতি মহাস্তানগড় বরেন্দ্র জাদুঘর ওয়ারি বটেশ্বর ইত্যাদি বাংলা ভাষা ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস খুবই গৌরবময় পৃথিবীতে একমাত্র জাতি যারা মাতৃভাষাকে রক্ষার জন্য জীবন দিয়েছে সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয় যা বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে পালন করা হয় উনিশশো একাত্তর সালের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা বাংলাদেশ দেশ হলেও বেশিরভাগ মানুষের পেশা কৃষি বাংলাদেশ শিল্পে অনেক বেশি উন্নত না হলেও বর্তমানে পোশাক শিল্প বিশ্বের বাজারে সুনাম করিয়েছে ঋতু বৈচিত্র্যের এই দেশে প্রকৃতি এক এক ঋতুতে এক এক রূপে সেজে ওঠে সেই রূপে মুগ্ধ হওয়ার জন্য তোমাকে আমাদের দেশে স্বাগতম আজ আর নয় সম্পর্কে তোমার তোমার কেমন না। ইতি বন্ধু, এই ছিল তোমাদের একুশতম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর আশা করছি তোমরা উত্তরটি খাতা কলম নিয়ে লিখে ফেলেছ আজকের মতো এ পর্যন্তই তোমাদের জন্য রইল নিরন্তর শুভকামনা আল্লাহ হাফেজ